আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুন্দর আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা টেস্টিকুলার সুয়েলিং নিয়ে কিছু আলোকপাত করব। টেস্টিকুলার সুয়েলিং, তো ফ্রেন্ড, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুন্দর আছেন এবং নিরাপদে আছেন। আমি ডক্টর ফরহাদ হোসাইন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা মূলত চেষ্টা করি কিছু ইম্পর্টেন্ট টিপস আপনাদেরকে দেওয়ার জন্য, যে টিপসগুলো আপনাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগবে এবং ঘরোয়া টিপস হিসেবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, সে ধরনের কিছু টিপস নিয়ে আমরা মূলত প্রতিনিয়তই আলোচনা করে থাকি। আজকে সেই ধারাবাহিকতায় আরেকটি কন্টেন্ট। ফ্রেন্ডস, টেস্টিস বা অন্ডকোষ হলো পুরুষ যৌনাঙ্গ বা স্কোটাম নামে পরিচিত। অন্ডকোষ, টেস্টিস বা অন্ডকোষ পুরুষ যৌনাঙ্গ বা স্কোটাম নামে অনেক সময় পরিচিত, অর্থাৎ যৌনাঙ্গের একটি অংশ, পুরুষ জননেন্দ্রিয়ের একটি অংশ টেস্টিস বা অন্ডকোষ। এটি সাধারণত চামড়া নিচের থলিতে থাকে। এর মূল কাজ হচ্ছে শুক্রাণু উৎপাদন করা এবং টেস্টোস্টেরন নামক একটি হরমোন আছে, সেই হরমোনটা ক্ষরণ করা। ক্ষরণ বলতে এখান থেকে উৎপাদন হবে। গতানুগতিক কিছু মেডিকেল সায়েন্স, টেস্টিকুলার সুয়েলিং সাধারণত যন্ত্রণাদায়ক একটি অবস্থা। সরাসরি চোট লাগা, অর্থাৎ কোনো কারণে আঘাত লেগে গেল, চোট লেগে গেল, মোটর বাইক চালানোর সময়, দৌড়াদৌড়ি করার সময়, পড়ে যাওয়ার সময় এই চোট লাগতে পারে। এর ফলে সংক্রমণ অথবা অন্ডকোষে যদি কোনো মোচড় লেগে যায় কোনো কারণে এবং এ ধরনের কোনো ক্ষতকর অবস্থার সৃষ্টি হয়, সেক্ষেত্রে এই সমস্যাগুলো রিমুভ করার জন্য মেডিকেল সায়েন্সে কিছু হোমিওপ্যাথিক রিমেডি আছে যেগুলো অ্যাপ্লাই করার প্রয়োজন হয় পড়ে। টেস্টিকুলার সুয়েলিং অর্থাৎ অন্ডকোষে যখন যন্ত্রণাদায়ক ব্যথা অনুভূত হবে, তখন মূলত কিছু সিমটম আমাদের ভিতরে লক্ষ্য করা যাবে। বেশ কিছু সিমটম, অর্থাৎ যে সিমটমগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার এই সমস্যাটা হয়েছে কি না। কী কী সিমটম আমরা জানবো সেগুলো যদি একটু আয়ত্ত করি, সেক্ষেত্রে আমাদের জন্য সহজ হয়, রাইট? তো ফ্রেন্ড, অন্ডথলিতে ভারীভাবে সঙ্গে সঙ্গে প্রচণ্ড রকমের অর্থাৎ অতিরিক্ত যদি ব্যথা অনুভূত হয়, অর্থাৎ অন্ডথলি সাধারণত ভার বোধ অর্থাৎ চেপে থাকে, অনেক সময় খুব চাপ চাপ ব্যথা অনুভূত হচ্ছে, সেক্ষেত্রে কোথাও এ ধরনের সমস্যা হয়েছিল, ব্যথা হয়েছিল বলে ধরে নেওয়া যাইতে পারে। কুচকির অংশে নিচের দিকে টান পড়ার সংবেদনশীল জায়গা অনেক সময় লাল হয়ে ওঠে, সেক্ষেত্রে আমরা এটি ধরে নিতে পারি। ক্রমাগত অর্থাৎ ক্রমে ক্রমে এটি ভারী হতে পারে। কিছু পুরুষ বীর্যের সঙ্গে রক্তপাতও হয়ে থাকে কিছু পুরুষের, এটা সম্পর্কে আমরা একটা আলোচনা করেছি। অর্থাৎ ইনজুরিক্যাল প্রবলেম হলে সাধারণত বীর্য ফলনও যখন হয়, বীর্যের সাথে আমাদের অনেক সময় রক্ত বের হতে যেতে দেখা যাইতে পারে। বীর্যের সাথে রক্ত বের হয় এই পেইন থেকে, সে সম্পর্কে আমরা একটা ভিডিও ইতিপূর্বে দিয়েছি। জ্বর হইতে পারে, প্রস্রাবের সময় ব্যথা ও অসুস্থতা অনুভব হইতে পারে এবং প্রস্রাব করতে এমনকি যন্ত্রণা বা ব্যথা এবং এক ধরনের চাপচাপ অনুভূতি হইতে পারে। কেননা আপনার সেই ক্ষেত্রে টেস্টিসের উপর একটি চাপ বা ভার বোধ আসতে পারে। টেস্টিকুলার সুয়েলিংয়ের প্রধান প্রধান যেই কারণগুলো আছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হচ্ছে, এক নম্বর হচ্ছে সরাসরি আঘাত অর্থাৎ ডাইরেক্ট ফোর্সে আপনার ইনজুরি, যেটি আমি উল্লেখ করেছি। অবশ্যই আপনারা বাহিরে চলাচলের সময় আপনার প্রোটেকশন অবশ্যই ব্যবহার করবেন, এক্ষেত্রে আন্ডারওয়্যার ব্যবহার করবেন, এর উপর প্রোটেকশন নেওয়ার প্রয়োজন হলে যদি ভারী কাজ করতে হয়, বাইক চালাইতে হয়, সেগুলো ক্ষেত্রে অবশ্যই প্রোটেকশন নিতে হবে, আদারওয়াইজ সাবধানতার সহিত চলতে হবে। সরাসরি আঘাতই হচ্ছে এই
टेस्टिकुलर स्वेलिंग एर मूल पार्ट अर्थात सरसरी आघातेर माध्यमे एटी बेशी होते देखा दे। এছাড়াও সাধারণত যৌন সংক্রামক রোগের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার সংক্রমণের ক্ষেত্রে এই টেস্টিকুলার সোয়েলিং হইতে পারে। এটি আর একটি অয়েল, বেশ কিছু অয়েল সাধারণত আমরা দেখতে পারি। অর্কাইটিস যেটা হলো অন্ডকোষের প্রদাহ, অ্যাপেন্ডিসাইটিস অর্থাৎ অন্ডকোষ থেকে যে নালি বের করে তার প্রদাহ যদি হয়, অন্ডকোষ থেকে যে নালি বের হয় অ্যাপেন্ডিসাইটিস না সরি এটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস আপনার হচ্ছে পায়ুপথের সমস্যা, এটা এপিডিডাইমাইটিস এই ধরনের একটি রোগ আছে। এই রোগটার সাথে আমি পরিচিত বা এই নামে খুব একটা পরিচিত না, খুব শক্ত মেডিকেল ওয়ার্ড, মেডিকেল টার্ম এপিডিডাইমাইটিস, রাইট? হ্যাঁ, এই এটি হচ্ছে অন্ডকোষ থেকে যে নালি বের হয় বা বহন করে তার যদি প্রদাহ হয়, অন্ডকোষ থেকে একটি নালি বের হয়। ভাইরাল সংক্রমণ সাধারণত ম্যাপস ভাইরাস নামক একটি ভাইরাস আছে, এর কারণে এটি হইতে পারে। টেস্টিকুলার স্টসন অর্থাৎ অন্ডকোষে যন্ত্রণাদায়কভাবে মোচড় লাগা, সেক্ষেত্রে টেস্টিকুলার সোয়েলিং নামক রোগটি হইতে পারে। আরেকটি কারণ হচ্ছে টেস্টিকুলার ক্যান্সার, এটি খুব কম হয়ে থাকে, এটি অনেকাংশে আমরা লক্ষ্য করে থাকি আবার অনেক সময় লক্ষ্য করা যায় না, খুব কম ক্ষেত্রে এটি লক্ষ্য করা হয়ে থাকে। ফ্রেন্ড, আমরা টেস্টিকুলার সোয়েলিংয়ের সাধারণত কী এটি সেটি জানলাম, এটি কী কী কারণে হইতে পারে সে সম্পর্কেও কিছু ধারণা লাভ করলাম। স্বাভাবিকভাবে হোমিওপ্যাথিক মেডিসিন কী সেটি জানার প্রয়োজন বোধ পড়ে অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক যে রিমেডিগুলো আছে এগুলো লক্ষণের সাথে সাদৃশ্য বিধান করে অ্যাপ্লাই করা হয়ে থাকে। সাধারণত দেখা যায় ইতিপূর্বে ট্রামে বলেছি আমরা যে ইঞ্জুরিক্যাল পেইন যেগুলো আছে সেগুলোতে একক সিমটমে আর্নিকামন নামে হোমিওপ্যাথিক রিমেডিটি ব্যবহার করা যেতে পারে। এটি সাধারণত আঘাতজনিত যে কোনো ব্যথাতেই কার্যকরী। এর পাশাপাশি আরেকটি হোমিওপ্যাথিক ওষুধ আছে যেগুলো যেটি মাস্টারবেশনের জন্য অত্যাধিক ব্যবহার করা হয়ে থাকে, আর টেস্টিকুলার সোয়েলিংটা এই ধরনের একটি রোগ অর্থাৎ আঘাত, মাস্টারবেশনও এক ধরনের আঘাত দেয়া, এটাও আঘাত। তো সেই ক্ষেত্রে স্ট্রাফিস সেগ্রিয়া হোমিওপ্যাথিক রিমেডিটি আমরা আনুষাঙ্গিক আরও অন্যান্য আদার্স সিমটমগুলো মিলিয়ে নিয়ে যদি ব্যবহার করি সেক্ষেত্রে চমৎকার রেজাল্ট পাওয়া সম্ভব। এছাড়াও যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হতে হবে। ডক্টর আলোচনা সাপেক্ষে যদি কোনো ঔষধ দেওয়ার প্রয়োজন বোধ করে সেক্ষেত্রে উনি সাজেস্ট করতে পারে। ঘরোয়া টিপসের জন্য সাধারণত আর্নিকা বা স্ট্রাফিসেগ্রিয়া ঔষধটি যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে লিকুইড ফরম্যাটে ইউজ করতে হলে 1-2 ফোঁটা সামান্য পানির সাথে মিশিয়ে 3 বেলা খাওয়ার আগে সেবন করতে পারে। অথবা যদি এটি গ্লোবিলসে ব্যবহার করতে চান সেক্ষেত্রে 4টি করে পিল 3 বেলা খাবারের আগে সেবন করা যাইতে পারে, তাতে চমৎকার রেজাল্ট পাওয়া সম্ভব। তো ফ্রেন্ড, আশা করি এই ইনফরমেশানগুলো আপনার জন্য অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সালামু আলাইকুম।